আসসালামু আলাইকুম। সিঙ্গাপুর প্রবাসী ভাইয়েরা, সিঙ্গাপুরে নির্দেশিকা থাকা সত্ত্বেও অমিক্রন ছড়িয়ে পড়ার সাথে সাথে আরও COVID-19 রোগী এমসির জন্য অনুরোধ করছেন বলে জানা গেছে। এটি সিঙ্গাপুরের জাতীয় পত্রিকায় দ্য স্টেটস টাইমসের নিউজে বলা হয়েছে যে সাধারণ অনুশীলনকারীরা জিপি COVID-19 রোগীদের মধ্যে একটি বাড়তে দেখছেন যে যারা মেডিকেল সার্টিফিকেট এমসির তাদের অফিস থেকে অনুপস্থিতি কভার করার জন্য অনুরোধ করছেন, যদিও অফিসিয়াল নির্দেশাবলীর প্রয়োজন নেই বলে ইঙ্গিত করছে। অফিসিয়ালি বলা হয়েছে যে COVID-19 পজিটিভ হলেও এমসির প্রয়োজন নেই, কিন্তু অনেকেই তার অনুরোধ করছেন এমসি পেপার দেওয়ার জন্য। এটি তাদের ক্লিনিকে ক্রমবর্ধমান কেসলোডের মধ্যে আসে যখন জিপিরা সিঙ্গাপুরের উচ্চ সংক্রমণযোগ্য অমিক্রন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে লড়াই একটি বৃহত্তর ভূমিকা নিয়ে লড়াই করছে, যা সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে পড়ছে, যদিও বেশিরভাগ সংক্রামিতদের মধ্যে হালকা বা কোনো লক্ষণ নেই। বিশেষজ্ঞরা দ্য স্টেটস টাইমসকে বলেছেন যে ত্রিপক্ষীয় সুপারিশ মেনে চলার পাশাপাশি নিয়োগকর্তাদের এমসির উপর জোর দেওয়া উচিত এবং প্রয়োজন সময় দেওয়ার কথা বিবেচনা করা উচিত। জলশক্তি মন্ত্রণালয় MOM গত বছরের সেপ্টেম্বরে COVID-19 জন্য পজিটিভ পরীক্ষা করা কর্মচারীদের জন্য কাজ এবং ছুটির ব্যবস্থার বিষয়ে একটি পরামর্শ জারি করে, কিন্তু হালকা লক্ষণ বা ফয়ালি সুস্থ তাদের জন্য এমসির প্রয়োজন নেই বলে বলেছিল। এটি পরামর্শ দেয় যে এই ধরনের কর্মচারীদের বাড়িতে স্বেচ্ছায় আইসোলেশন হওয়া উচিত এবং নির্বিশেষে কর্মক্ষেত্রে রিপোর্ট করা উচিত নয়। যারা শারীরিকভাবে সুস্থ তাদের বাড়ি থেকে কাজ করার অনুমতি দেওয়া উচিত। যদি তা সম্ভব না হয় নিয়োগকর্তাদের অনুপস্থিতির সময়কালকে এমসি প্রদান ছাড়াই বেতনের অসুস্থ ছুটি হিসেবে বিবেচনা করা উচিত। এই নির্দেশিকা থাকা সত্ত্বেও দুর্ভাগ্যজনক অনেক নিয়োগকর্তাই তা অসচেতন বা এখনও এমসির উপর জোর দিচ্ছেন, বিশেষ করে কর্মীদের জন্য বাড়ি থেকে কাজ করতে পারে না বলছেন নর্দার্ন মেডিকেল গ্রুপের প্রধান নির্বাহী ডক্টর তান জ্যাক ত্যাক জ্যাক। এড গ্যারেল মেডিকেল ক্লিনিকের পরিচালক ডক্টর ইয়াস সি ইয়ান বলছেন যে তিনি COVID-19 রোগীদের দেখেছেন যারা বাড়ি থেকে কাজ করতে সক্ষম হওয়ার সময় অসুস্থ বোধ করেন এবং বিশ্রামের জন্য এমসি পেতে এবং কাজ থেকে অজুহাত পেতে তারা ক্লিনিকে যান। এটি সত্যি নির্ভর করে যে তাদের বসরা COVID-19 সংক্রমণের নিশ্চিতকরণ হিসাবে ARTI অ্যান্টিজেন দ্রুত পরীক্ষা পজিটিভ ফলাফল গ্রহণ করে কি না। তিনি উল্লেখ করেছেন যে তার নিজের কোম্পানিতে নীতি হলো কর্মীদের এমসি নেওয়ার প্রয়োজন ছাড়াই বাড়িতে থাকতে হবে, এমনকি যদি এটি শুধুমাত্র তাদের পরিবারের সদস্য দ্বারা ARTI পজিটিভ হন। মাউন্ট এলিজাবেথ নোভেনা হাসপাতালের একজন সংক্রামক বিশেষজ্ঞ ডাক্তার লিওং হোয়ে নেম বলেছেন যে কর্মচারীর যদি কাজ থেকে ছুটির প্রয়োজন হয় তবে একটি পজিটিভ ARTI ডকুমেন্টস হিসাবেই যথেষ্ট। এটি ক্লিনিকগুলোকে কাজের চাপ কমাতে সাহায্য করবে এবং তাদের এমসি ইস্যু সেন্টার হতে বাধা দেবে। তিনি এটিকে একটি অপ্রয়োজনীয় বিভ্রান্ত এবং সম্পদের অবসর বলে অভিহিত করেছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় বছর শুরুতে ঘোষণা করেছিল যে কোনো COVID-19 রোগীদের নিবিড় তত্ত্বাবধানের প্রয়োজন এবং কোনটি বাড়িতে নিরাপদে পূর্ণতা করতে পারে সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে জিপিরা আরও দায়িত্ব নেবে। তাই পানিসের ক্রসরোডস ফ্যামিলি ক্লিনিকের ডাক্তার কোয়াও সুন ইউএসটিকে বলেছেন যে তিনি তখন থেকে তার রোগীদের জন্য মধ্য COVID-19 একান্ত একটি নির্দিষ্ট বৃদ্ধি দেখেছেন। ডাক্তার ইয়ান বলেছেন যে চীনের অবস্থা শুরুতে পর থেকে তার ক্লিনিকে পুনরায় খোলার পর থেকে অর্ধেকেরও বেশি রোগী তীব্র শ্বাসকষ্টের সংক্রামক ARI নিয়ে এসেছেন, যার মধ্যে 40% পর্যন্ত ARTI পজিটিভ ছিল। গত সপ্তাহে তার ক্লিনিকে ARI কেসের অনুপাত ছিল প্রায় 30% থেকে 40%, যা 10% থেকে 20% স্বাভাবিক লোড থেকে বৃদ্ধি পেয়েছে। বুধবার ST জানিয়েছে যে কিছু ক্লিনিকে বছরের শুরু থেকে 3 গুণের বেশি COVID-19 আক্রান্ত পাওয়া যাচ্ছে এবং আমরা দেখেছি যে সিঙ্গাপুরে শুক্রবার রাতে কিন্তু 13,000-এর উপরে করোনা আক্রান্ত শনাক্ত করা হয়েছিল। এ ছিল এমসি সম্পর্কে একটি আপডেট নিউজ। শুক্রবার থাকুন। আসসালামু আলাইকুম।